বিসমিল্লাহ, সবাইকে রিয়াদ খুশিয়ান গ্রুপে স্বাগত। আপনারা থাম্বনেইলে এবং নিচের টাইটেলে দেখতে পাচ্ছেন কি বানাবো বা কি হবে। এইটা কাতল ও রুয়ের ল্যাপিং, কিছু জিনিস আছে যেটা যদি আমরা মিস করি তাহলে হয়ে যাবে হলো আপনার কাতল, আবার কিছু বাড়তি করে দিলে রুই, আবার কিছু জিনিস কমাই দিলে খালি রুই হবে। কিছু জিনিস যদি ওটা না দেই, আর যদি দুইটাই মারবো, কারণ আমি মনে করি কোনো সময় একটা মাছের আশা করে মাছ মারাটা ঠিক না। এটাই সেই জিনিস যেটা বানাবে। কারণটা হইল ভিডিওটা একটু বড় হবে, মন খারাপ করা যাবে না। আর অবশ্যই যেই ভাই আপনি স্কিপ করে দেখবেন, মানে একটু টেনে টেনে দেখবেন, অনেক কিছু জিনিস মিস করবেন। আর অনেক আগে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে আমি যা আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো ফেলবো না, এগুলো দিয়েই আমি আর কিছু সময় কিছু জিনিস বানাবো যেটা আপনারা দেখতে ভালো লাগবে বা আপনি ব্যবহার করতে পারবেন। তার মধ্যে থেকে একটা, এটা হলো নারিকেল পচা, এটা খুব রিসেন্টলি আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছিল, বাদাম রুই মাছের জন্য। কিছু পোকার মশলা ব্লেন্ড করে রাখা, এটাও নারিকেল পচা, এটা কালোটা, আর প্রথমে যেটা দেখাইছিলাম সাদা। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার নারিকেল পচা হবে দুই ধরনের, একটা সাদা হবে একটা কালো হবে। কাঠবাদামের তেল, ইস্টারানিজের গুঁড়া, এটা লতা কস্তুরির গুঁড়া, এটা হলো আপনার ঘি খাকড়ি বা ঘিয়ের গাদ বলি, যেটা যে বলি এটা সেই জিনিস, ঘিয়ের ছাকা বলি, যে যেভাবে চিনি আর ঘি তৈরি করার পর অবশিষ্ট অংশ এটা পাউডার করে নিতে হবে। এটাতে কিছু জাদু জিনিস আছে সেটা পরে দেখাবো। এটা বলবো আর বছর বলি, এটা জয় আমাদের মাছ মারার জন্য যেটা সবচেয়ে বেশি লাগে, একাঙ্গী গুড়া, এগুলো দিয়েই বানাবো আজকের এই ল্যাপিংটা। আপনাদেরকে খেয়াল করতে হবে আমি কোনটা কতটুকু পরিমাণে দিচ্ছি, কখন কোনটা দেবো, কিন্তু জিনিস তৈরি হবে এইটাই। এবং এটা যখন তৈরি করে ফেলবেন এর মধ্যে আরও কিছু জিনিস, আর একটা জিনিস আমি দুইটা জিনিস অ্যাড করতে পারি, দুটাই লিকুইড, সেটা আমি আপনাকে ভিডিওতে শেষে লিকুইডটা দেখাই দেব। এবং যখন এটা তৈরি হবে আশা করি এর যে সুগন্ধটা আপনি পাবেন তার প্রেমে আপনি নিজে পড়ে যাবেন, মাছ তো দুপ পরে করবে আগে আপনিই পড়ে যাবেন। এবং রাখার জন্য অবশ্যই আবারও বলতেছি, এটা আমি শুধু দুই দিনের খেলা খেলবো, বিদায় বানাবো। আপনারা যখন এইটা তৈরি করবেন বেশি করে প্লাস্টিকের না রেখে, তার জন্য হলো কাচের, কাচের যারা রাখবেন। হ্যাঁ, এটা আমার অনেকখানি ছিল, এতখানি ছিল, ব্যবহার ইউজ করতে 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 এতটুকু আসে এবং আরও ব্যবহার হবে, এটা শেষ হোক, এই সিজনটা শেষ হোক, এটা আমি আরও তৈরি করব। যাই হোক, চলেন ফর্মুলাটা পুরোটা প্রসেসটা আমরা এখন দেখব। এটা খুব সুন্দর একটা জিনিস হবে আশা করি। বাক্স খুললাম, জাদুর বাক্স। সর্বপ্রথম যেটা দেব, একাঙ্গী চা চামচের দুই চা চামচ লাগাই দিই। জাদুর বাক্স, পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কতটুকু আছে। আচ্ছা, নামটা বলে দিই, এটা এলাচের গুঁড়ো।
ঠিক যতটুকু এলাচ ততটুক লতা কস্তুরীর গুঁড়া। ততটুক জয়ত্রীর গুঁড়া। এটা হলো ঘিয়ের ছাঁকা দেড় চা চামচ। ঘি বানানোর পরে যে ডাস্ট দেওয়া, প্রথমে যে এলাচ দিছিলাম তারপরে লতা কস্তুরি, ঠিক সেই পরিমাণে ইস্টার আনিস এর গুঁড়ো। অবশ্যই ইস্টার আনিসটা কিভাবে গুঁড়ো করতে হবে সেটা আমি ভিডিও দেখা দিছি, লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আচ্ছা, এইটা হলো কালো যে নারিকেল পচা সেইটা। এক চা চামচ কালো নারিকেলটা ইয়েটা পচা, আর এক চা চামচ নিচে আমি আপনার ওর তেল একটু কিপটামি করলাম, এর জন্য একটু তেলটা এখান থেকে নিলাম। আচ্ছা, এবার হলো যেহেতু রুই মারবো সাথে তার জন্য দেবো হলো আমি নারিকেলের এই বাদাম পেস্টটা। প্রথমে দিলাম এক চামচ, তারপরে দেব আধা আধা চামচ। কিন্তু খেয়াল করতে হবে কোনো জিনিস যেন দানা না থাকে ভাই। এবার দেব আমার সাদা নারিকেল পচা। আরেক এটাও হলো আপনার দুই চা চামচ। এবার এগুলোকে সুন্দর করে মিক্স করব। আপনার একটা কাজ করবেন, যখন যেই জিনিসটা দিচ্ছেন একটার পর একটা একটার পর একটা দেওয়ার পরে ওইটাকে মিক্স করবেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, আমি একটু মিশাই নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, একটু সময় নিচ্ছি, কারণ আমি আপনাদের প্রথমেই বলছি যে ভিডিওটা একটু বড় হবে, মনোযোগ দিয়ে আপনাদেরকে ভিডিওটা নিতে হবে এবং বুঝতে হবে। এইবার মেন জিনিস যেটা যাবে, এটা কয়েকটা মশলা দিয়ে এটা তৈরি করা, এটা এক চা চামচ দেব। আমি এখানে কি কি গুঁড়া মশলা করে রাখছি সেটা আমি আপনাদেরকে বলে দেবো খুব রিসেন্টলি, একটু ধৈর্য ধরতে হবে। অল্প সময় নিয়ে করা যাবে না, বেশি সময় নিয়ে করতে হবে। এবং অবশ্যই আমার দুইটা খেলা আছে পরপর, আমি এর জন্য এটার মধ্যে রেখে নিব। এবং আপনারা যখন এটা তৈরি করবেন, আপনাদের সিনিয়ররা বলেন, আশেপাশে যেসব ভাই ব্রাদারের দোকান আছে
কিছু কিছু অনলাইনে যখন সেল টেল করে সেম কিছু প্রসেস দিয়েই ওরা আপনার এটা তৈরি করা হয়। এটা হলো চীনা বাদামের তেল, এটা দিব আমরা এক চা চামচ। এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে। আর এটা ইচ্ছা করলে আপনারা যদি দুই দিন তৈরি করার পরে দুই দিন রোদে দিতে পারেন। যে মশলার গুঁড়াটা দিলাম যেটা দেখতে পাইলেন সবগুলো খুব সুন্দর, আপনার মনটা ভরে যাওয়ার মতো। কিন্তু কথাই হলো যেটা আমি আপনাদেরকে দেখাই দিই আগে, পরে এই মশলার যে কথা বলছি এটা আমি আপনাদেরকে পরে বলবো, আগে আপনাদের দেখাই দিই। এটা ফাতনা নিয়ে একটা লাড্ডুতে এর পরিমাণের এই পরিমাণের বেশি দেওয়া যাবে না, এই পরিমাণের বেশিটা দেওয়া যাবে না। আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি, কারণ এইটা আপনি ডাইরেক্ট র দিচ্ছেন, যে কোনো জিনিসটা ভালো দিচ্ছেন এবং অল্প দিতে হবে, এটা বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এটা যদি আবার আপনি এটা ক্ষমতাটা কমাইতে চান সেটাও করা যাবে, সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। লেন্দি প্রসেস বলতে কি, তখন আপনি এটাকে চার বানাইতেও পারবেন। কিন্তু আপনার এতে এতটুকু বলতে পারি, কাতল ও রুই খুব সুন্দর করে আপনার চারে যদি আসে তাহলে সে খুব সুন্দর করে খাবে। এবং মজার বিষয়টা হলো এরকম, আমি যেটা দেখা 2 কেজির নিচে কোনো রুই বা কাতল খাবে না। যদি এই যে পরিমাণটা আমি আপনাকে দেখালাম ঠিক যদি এই পরিমাণে করতে পারে, কারণ এটা খুব স্ট্রং, তখন ওরা এটা নিতে পারে না, ছোট মাছগুলো এটা নিতে পারে না। এই হলো অবস্থা, আমার জিনিস তৈরি এবং ল্যাপিং বিক্রি করা যাবে, ল্যাপিংটা বিক্রি করা যাবে। এই যা যা লাগবে অবশ্যই নক করেন, যা সেল করবো। আরে কে বললাম, তাহলে এইখানে অনেক যন্ত্রপাতি দেখছেন, এগুলো সব কিছু দিয়ে আমাদের তৈরি করা হয়েছে। আচ্ছা, এগুলো যেগুলো দেখতেছেন এগুলোর আপনার কাজ আছে, এগুলো দেখাই দেবো কোনো ভিডিওতে। এই যে এইটার একটা কাজ আছে, এইটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। এটা যেটা আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম, যেটার মধ্যে এটা বেসিক কিছু জিনিস আছে, এটার মধ্যে পোস্ত দানা, এখানে যতটুকু তৈরি করছিলাম সেই পরিমাণটা আমি আপনাদেরকে বলে দেই যে এটা আমার কতটুকু হয়েছিল। 5 গ্রাম পোস্ত দানা, আউবেল 20 গ্রাম, লতা সরি লতা কস্তি নাই, বুচকি দানা 10 গ্রাম, তাম্বুল 10 গ্রাম, আপনার 7 গ্রাম আছে হলো ওটাকে কি বলা হয় কাবাব চিনি। এই কয়েকটা জিনিস দিয়ে আমার এই মিশ্রণটা তৈরি করা। কিন্তু এই তৈরিটা আপনাকে করতে হবে যেভাবে, সুন্দর করে হালকা গরম রোদে দিয়ে গরম করে নিলেন, তারপরে হালকা একটু চুলায় তেতে নেবেন। যেই জিনিসগুলো শক্ত বড় সেগুলো আগে দিতে হবে, যেমন আপনার সবার শেষে দিতে হবে আপনার হলো পোস্ত
পোস্তদানা, সরি বাবার নাম বলে দিই, পোস্তদানাটা সবার পরে দিতে হবে, তাহলে আপনার এই জিনিসটা কমপ্লিট হবে। তো যাই হোক, যার এই ভিডিওটা পছন্দ হবে অবশ্যই সে লাইক দেবেন, যার পছন্দ হবে না সে নিজ ইচ্ছায় ডিসলাইক দেবেন, সাথে নিজে কমেন্ট করবেন কেন পছন্দ হয় নাই। আর আগে কোনো প্রকার আপনাদের কমেন্ট করতে হবে না যে ভাই এই জিনিসটা খুব ভালো হয়েছে এই সেই, এগুলো করেন না, আগে ব্যবহার করেন তারপরে আপনারা জিনিসটা কমেন্ট করেন। হ্যাঁ, তখন ইচ্ছা করলে আপনারা যেই কমেন্টটা করবেন সেটা ভালো লাগে, কারণ ব্যবহার না করে করার দরকার নেই। আর আপনারা যখন এই একটা লাইক দেন, একটা কমেন্ট করেন বা শেয়ার যখন করেন, তখন ভালো লাগে কি যে হ্যাঁ এই ভিডিওগুলো অনেকজন দেখতেছে, আমাদের মনটা যারা আছে, আমাদের যে ফুল রিয়াদ ফিশিং অ্যান্ড গ্রুপের যে ফুল টিম, আমাদের সবার খুব মনটা বড় হয়ে যায় আপনাদের একটা লাইকের জন্য, একটা কমেন্ট, একটা শেয়ার, বা এতে কোনো টাকা লাগে না। অবশ্যই যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই বিনা টাকায়, ভাই এটাতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করবেন, লাল বাটন মানে লাল হয়ে আসে, লালটা বিপদের সংকেত, এটাকে লালটা যেন না থাকে চেপে দেবেন, পাশের বেল বাটন যেটা আছে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে আমি যখনই বা আমাদের ফুল টিম থেকে যখন কোনো ভিডিও আপলোড করা হবে অবশ্যই সে ভিডিওটা আপনারা আগে পেয়ে যাবেন, সে ভিডিওটা আপনাকে খুঁজতে হবে না। যেমন অনেক ভাই বলে রিয়াদ ভাই আপনার অনেক ভিডিও আমি পাচ্ছি না এসে, কিন্তু পরে সে আবার আমি তাকে লিঙ্কটা দিলে অনেক কিছু করলে তখন সে খুঁজে পায়, এরকম করা যাবে না ভাই। কন্টিনিউ আপনারাও রানিং থাকেন, আমরাও রানিং থাকি, আর আপনারা যত বেশি লাইক করবেন, যত বেশি আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা তত তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে প্রচার করতে পারবো। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।